আসসালামু আলাইকুম, স্বাগত নতুন আর একটি রেসিপিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন শামি কাবাব। আমি খুব সহজে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি কিছু চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন। দিয়ে দিয়েছি ডাল এবং দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা, লবণ এবং মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদ গুঁড়া সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনির গুঁড়া। চাইলে কেউ আস্তে দারচিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। ফার্মের মুরগি যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে না, আর মসুর ডাল দিয়েছি আমি, মসুর ডালও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো আমি একটু চেক করে লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন, খুবই সহজ এবং খুবই মজা। হঠাৎ কেউ আসলে বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন, পোলাওয়ের সঙ্গে কিংবা বিরিয়ানির সঙ্গে, যে যেভাবে খান খুবই ভালো লাগবে। খুব কম খরচে দারুণ মজার একটা শামি কাবাব। চাইলে কেউ মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা কুচি এবং ডাল এবং মাংসটা আমি শুকিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, এটা কেনা ব্রেড ক্রাম। তো চাইলে কেউ পাউরুটি ব্লেন্ডারে গ্রাইন্ড করে দিতে পারেন। তো দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এবং প্যাকেটের কাবাব মশলা অল্প পরিমাণে। তো এখন সব কিছু দেওয়া শেষে আমি দিব তেল, সরিষার তেল, ফ্লেভারটা সুন্দর আসবে তার জন্য। তো এখন ভালোভাবে মাখিয়ে নিব। চাইলে কেউ এখানে একটা ডিম অ্যাড করতে পারেন, তবে আমি ডিম দিচ্ছি না, কেউ চাইলে অ্যাড করতে পারেন। তো এখন ভালোভাবে মাখিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, চাইলে এখানে কেউ পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন। তো আমি কিছু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এটা রেডি হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। তো এটা আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন গোল গোল শামি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। চাইলে কেউ ছোট বড় যে যার ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন, তবে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু বড় করে নিলাম। চাইলে কেউ আরো ছোট করে নিতে পারেন, যার যেভাবে খুশি। তো হয়ে গিয়েছে তৈরি, আমি এভাবে সবগুলো তৈরি করে নেব, তারপর ভেজে নিব। আপনাদের দেখিয়ে দিলাম আমি কতগুলো বানিয়েছি, আরও হয়েছে কিছু। তো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ভাজার জন্য। তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন আমি একটা বাটিতে দুইটা ডিম ফেটিয়ে অল্প লবণ মাখিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটাকে ডিপ করে। অবশ্যই ডিমের ভিতরে ডিপ করে দিতে হবে, না তো ছুটে যাবে। তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন উল্টে দিচ্ছি, এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দসই কালার চলে আসলে তারপর আমি নামিয়ে নিব তেল থেকে। তো দেখুন দেখতে কতটা সুন্দর,
এবং কত সহজে বানানো যায় আর খেতে অসম্ভব মজা। অবশ্যই আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। খুব অল্প উপকরণে, খুব কম খরচে এই শামি কাবাবটা আমি বানানোর চেষ্টা করেছি। চাইলে আপনারা বাসায় এভাবে অতিথি আসলে ট্রাই করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখানে ভেজে নিয়েছি পাস্তা, আমি আরও তৈরি করে রেখেছি, পরে ভাজবো। চাইলে কেউ ফ্রোজেন করে রাখতে পারেন। তো রেডি হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন শামি কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।